পল্টনে বিএনপি কার্যালয়ে চলছে সাংবাদিকদের ব্রিফ, সেখানে ব্রিফ করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। পুলিশ আমাদের ক্লাব গেটের দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং প্রায় প্রতিটি রুম তারা তছনছ করে দেয়। এই যখন তারা এখানে প্রবেশ করে, আমি যখন তাদেরকে বাধা দিতে যাই এবং তাদেরকে বলি যে আপনারা কোন আইনে কিভাবে এখানে এসছেন, কোন ওয়ারেন্ট আছে, তারা সরাসরি আমাকে বলে যে ওইসব কিছু দরকার নেই, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। আপনি সেটা সবাই দেখেছেন। আমাকে নিয়ে নিচে যাওয়ার পরে আবার তারা উপরে তুলে আনে, আবার তারা আমাকে আবার নিচে নিয়ে চলে যায়। ইতিমধ্যে তারা আমাদের অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে আপনারা দেখেছেন, যেটা আমি টেলিভিশনে দেখেছি, যে কিভাবে জঘন্যতম ভাবে তারা আমাদের মহাসচিবের যে কক্ষ, সেই কক্ষকে হাতুড়ি দিয়ে ভেঙে আমাদের সিনিয়র লিডারদেরকে তারা সেখান থেকে বের করে নিয়ে আসে এবং তাদেরকেও তারা আটক করে, টেনে হেঁচড়ে বার করে। এবং আপনারা দেখেছেন যে আপনারাই দেখেছেন যেখানে তারা কিছু ককটেল জাতীয় জিনিস প্ল্যান্ট করে, তারা নিজেরাই রেখে দেয় এবং রেখে দিয়ে তারা সেগুলোকে এখন বলছে যে সেখানে নাকি এগুলো নাকি আমাদের এখানে অফিসে পাওয়া গেছে। আমাদের অফিসে কখনোই কোনো বিস্ফোরক বা এই ধরনের কোনো নাশকতামূলক কোনো কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া হয় না এবং আমরা কখনোই এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকি না, কারণ আমরা একটি গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। বন্ধুগণ, এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে এখানে আছেন সাদেক হোসেন খোকা সাহেব, আলতাফ আমাদের এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব, আমি নিজে ছিলাম এবং এখনো যারা কারাগারে আছেন তাদের মধ্যে রয়েছেন, টিভি অফিসে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমানুল্লাহ আমান, মোহাম্মদ সাজান যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, আমাদের চিফ হুইপ অপোজিশনের চিফ হুইপ পার্লামেন্টে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আমাদের পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডক্টর জাহিদ, আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল সহ প্রায় 150 নেতা কর্মী আমাদের এখনো তারা আটক আছেন। কিছু আছেন তারা ডিবি অফিসে, কিছু আছেন এখন তারা পল্টন অফিসে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের স্ট্যান্ডিং কমিটির সভা হয়েছে, সেই সভায় বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল নেতা কর্মীকে মুক্তি না দিলে আবার 18-19 তারিখে হরতাল আহ্বান করা হবে। বন্ধুগণ, জনগণের আন্দোলনের মুখে এবং জনগণের জনমতের চাপে আমাদের তিনজনকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং আমরা আজকে ঘোষণা করতে চাই আমাদের গতকালকে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের সঙ্গে কচ্ছুরে সুর মিলিয়ে যে আমাদের সকল নেতা কর্মীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি প্রদান না করা হলে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং এটাকে কোনো মতে এই সরকার প্রতিরোধ করতে পারবে না এবং সকল মামলা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকার গত কিছুদিন ধরে সাম্প্রতিককালে নিজেরাই সমস্যা তৈরি করছে, এই সমস্যা তৈরি করে দেশকে একটা চরম সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, একটা অনিশ্চয়তা অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে এবং সেটা অন্যায়ভাবে বিরোধী দলের উপরে তারা এই দোষারোপ করতে চায়। বিরোধী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, বিরোধী দল কখনোই অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক কোনো আচরণ করে না। আমরা আমাদের যে গণতান্ত্রিক দাবি সেই দাবিগুলি বারবার শান্তিপূর্ণভাবে তুলে ধরতে চেয়েও আমরা পারিনি। আপনারা দেখেছেন আমাদের একটা শান্তিপূর্ণ মিছিলের উপরে কিভাবে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন একটি শান্তিপূর্ণ সমাবেশে কিভাবে গুলি বর্ষণ করা হয়েছে এবং গতকাল দেখেছেন সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা সভা যখন শেষ হতে যাচ্ছিল সেই সময় তারা আবার গোলযোগ সৃষ্টি করে আমাদের অফিসে চড়াও হয়, অফিসকে হামলা করে, তছনছ করে দেয়। আমাদের এখানে আমি এসে আমাদের নেতৃবর্গের কাছ থেকে যে রিপোর্টটি পেলাম সেই রিপোর্ট অনুযায়ী আমাদের অফিসের 2টি কম্পিউটার ভাঙচুর করে অকার্যকর করা হয়েছে, ট্রাঙ্ক ভর্তি দলের সমস্ত দলিল দস্তাবেজ এবং কাউন্সিল উপলক্ষে প্রস্তুতকৃত সমস্ত কাগজপত্র নিয়ে গেছে, অফিসের রক্ষিত 2টি আলমারি ভেঙে অফিসের ফান্ড এবং কাউন্সিল উপলক্ষে সংগৃহীত সমুদয় অর্থ লুণ্ঠন করা হয়েছে, তৎসঙ্গে আলমারিগুলো ভাঙা হয়েছে, অফিসে ব্যবহৃত ফটোকপি মেশিন এবং ফ্রিজ ভাঙচুর করা হয়েছে, অফিসের ব্যবহৃত টিভি এবং এসিগুলো বিনষ্ট করা হয়েছে এবং রিমোট কন্ট্রোলগুলো নিয়ে গেছে, মহাসচিবের রুমের দরজা হাতুড়ি দিয়ে ভেঙে 2টি দরজাতেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং রুমে
রক্ষিত একটি বড় টেবিল, দুইটি সেন্টার টেবিল ভাঙচুর করা হয়েছে, 15-20টি চেয়ার, অন্যান্য ফার্নিচার ভাঙচুর করা হয়েছে। আমাদের এখানে যে মাইক সিস্টেম ছিল সেই মাইক সিস্টেমটিকে বিনষ্ট করা হয়েছে। আমাদের টয়লেটের ভেতর যদি দেখেন সেখানে ভাঙচুর করা হয়েছে, এবং এই কনফারেন্স টেবিলে রক্ষিত চেয়ার টেবিল সমস্ত ভাঙচুর করে ফেলা হয়েছে। বন্ধুগণ, আমরা আগেই বলেছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যে দুর্ভাগ্যজনকভাবে এই সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই বিরোধী দলের কোনো কার্যক্রমকেই তারা সুস্থভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতে দিতে চায় না, এবং ন্যাক্কারজনক অধ্যায় তারা ঘটিয়েছে গতকাল আমাদের এই কেন্দ্রীয় অফিসে হামলা করে, আমাদের আসবাবপত্র, আমাদের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে, এবং আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে আটক করে তারা একটা নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এই আটক করা, কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে আক্রমণ করা ও হামলা করার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমাদের এখানে যে সমস্ত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে বিস্ফোরক পাওয়া গেছে, অদ্ভব পাওয়া গেছে, সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেরাই এগুলো সমর্থন করেছে এবং আমাদের উপরে তারা দোষারোপ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অবিলম্বে আমাদের আটককৃত সকল নেতা কর্মীকে মুক্তি দেওয়ার জন্য, নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য, মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি, মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে নেতা কর্মীদেরকে মুক্ত করে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। জি।